প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে তোমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমি মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেগুলো বারবার পরীক্ষায় আসে। আশা করি মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের মূল ক্লাস। তো বন্ধুরা, আমরা প্রথমে যে স্ট্রাকচারটা দিয়ে শুরু করব, সেটি একটি যুগল শব্দের স্ট্রাকচার, যা একটি নির্দিষ্ট স্ট্রাকচার গঠন করার জন্য বাক্যে একই সাথে ব্যবহৃত হয়ে থাকে। এই স্ট্রাকচার দিয়ে সিম্পল সেন্টেন্স গঠন করা হয়ে থাকে। পরীক্ষায় সাধারণত একটি ইনফিনিটিভ ভার্ব এবং যথারীতি একটি অর্থবোধক এক্সটেনশন বসিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে স্ট্রাকচারটির ব্যবহার বুঝে নিচ্ছি এবং পরে আমরা এক্সারসাইজে যাচ্ছি। তো বন্ধুরা, আমি যেমনটি বলছিলাম যে এটি হচ্ছে একটি যৌগিক শব্দ, যে প্রথমে একটা ট্রু থাকবে এবং শেষের দিকে একটা ট্রু থাকবে। প্রথম ট্রু এর অর্থ হচ্ছে খুব, এবং দ্বিতীয় ট্রু এর অর্থ হবে কোনো কিছুর জন্য, এবং প্রথম ট্রু এর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, আর দ্বিতীয় ট্রু এর পরে একটা ডু ভার্বের প্রথম রূপ অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব বসবে। এই যে এখানে আমি তোমাদেরকে নোট আকারে লিখে দিয়েছি, তোমরা খাতায় তুলে নিও। ট্রু এর পরে অ্যাডজেক্টিভ বসবে, এটা প্রথম ট্রু, এবং দ্বিতীয় ট্রু এর পরে ইনফিনিটিভ ভার্ব বসবে। তো বন্ধুরা, আমরা উদাহরণে যাচ্ছি। আশা করছি তোমাদের নলেজ আরো সাউন্ড হবে। শাহানা ইজ টু সিলি, যেমনটি বলছিলাম যে প্রথম টু এর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো শাহানা ইজ টু সিলি, শাহানা হচ্ছে খুব অবুজ, টু আন্ডারস্ট্যান্ড, যেমনটি বলছিলাম যে টু এর অর্থ কোনো কিছুর জন্য। তাহলে টু এর অর্থ যদি কোনো কিছুর জন্য ধরি, তাহলে কোনো কিছুটা কি এখানে আন্ডারস্ট্যান্ড, আমরা জানি আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে বোঝা, তাহলে বোঝার জন্য, বোঝার জন্য দ্বিতীয় টু এর পরে একটা ইনফিনিটিভ ভার্ব বসবে। তাহলে শাহানা ইজ টু সিলি, শাহানা হচ্ছে খুব অবুজ, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য। যে টু এর যে পরবর্তী শব্দ বসবে ওইটার সাথে মিলাই আমরা টু এর অর্থ করব কোনো কিছুর জন্য, বোঝার জন্য। দা সিম্পল ট্রিক, সাধারণ ট্রিকটি বোঝার জন্য শাহানা খুব অবুজ। এবং দ্বিতীয় যে বাক্যটি, দা লোড ইজ টু হেভি, বোঝাটি খুব বাড়ি, ফর দা গার্ল, বালিকার জন্য, টু ক্যারি, বহন করার জন্য। পরের বাক্যটি হচ্ছে দা ম্যান ইজ টু টায়ার্ড, মানুষটি খুবই ক্লান্ত, কিসের জন্য ক্লান্ত, টু কন্টিনিউ, চালিয়ে যাওয়ার জন্য, ওয়ার্কিং, কাজ, কাজ চালিয়ে যাওয়ার জন্য লোকটি খুবই ক্লান্ত। গ্র্যান্ডফাদার ইজ টু ওল্ড, দাদা খুবই বয়স্ক, কিসের জন্য বয়স্ক, টু হেল্প মাই ফাদার, আমার বাবাকে সাহায্য করার জন্য। দা ম্যান ইজ টু ডিসঅনেস্ট, মানুষটি খুবই অসৎ, কিসের জন্য অসৎ, টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলার জন্য। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরীক্ষায় এই দ্বিতীয় টু পর্যন্ত দেওয়া থাকবে আমাদেরকে, শুধুমাত্র একটা ইনফিনিটিভ ভার্ব এবং যথারীতি একটা অর্থবোধক এক্সটেনশন বসায় উত্তর করতে হবে। যেহেতু এটি একটি সিম্পল বাক্য,
এক্ষেত্রে তোমাকে নতুন করে কোনো সাবজেক্ট উল্লেখ করতে হবে না। তো আশা করি বন্ধুরা স্ট্রাকচারটি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আমরা এবার যে স্ট্রাকচারটি শিখব সেটি হচ্ছে দ অলদো এর ব্যবহার। দ অলদো দুটি শব্দ হলেও এর অর্থ কিন্তু একটি, যদিও। তো বন্ধুরা উদাহরণে যাওয়ার আগে এর কিছু নোট রয়েছে, আমরা এগুলো দেখে নিচ্ছি। এক নাম্বার যে নোটটি সেটি হচ্ছে সাধারণত উভয় ক্লুজে সমজাতীয় বার বসে। আমরা ইতিমধ্যে নিশ্চয় দেখেছি যে কমপ্লিটিং সেন্টেন্সে বেশিরভাগই দুটি ক্লুজ থাকে। তো এর নোটে বলা আছে সাধারণত উভয় ক্লুজে সমজাতীয় বার বসে, অর্থাৎ উভয় ক্লুজে একই টেন্সের, উভয় ক্লুজে একই টেন্স ব্যবহৃত হবে। অর্থাৎ প্রথম ক্লুজে যদি বার্বের প্রথম রূপ ব্যবহার হয় তাহলে পরের ক্লুজেও বার্বের প্রথম রূপ ব্যবহার হবে, এবং প্রথম ক্লুজে যদি বার্বের দ্বিতীয় রূপ ব্যবহার হয় তাহলে পরের ক্লুজেও বার্বের দ্বিতীয় রূপ ব্যবহৃত হবে। এবং দ্বিতীয় যে নোটটি, এখানে বলা আছে যে এই স্ট্রাকচার দিয়ে কোনো কিছু হওয়া সত্ত্বেও আরেকটা জিনিস ঘটেছে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো কিছুর সত্ত্বেও আরেকটা জিনিস ঘটেছে এমনটি প্রকাশ করা হয়। আমরা উদাহরণে গেলে বিষয়টা বুঝতে পারবো। এবং তিন নাম্বার যে নোট সেটি হচ্ছে উভয় ক্লুজের অর্থ প্রায়ই বিপরীতমুখী অর্থের হয়। অর্থাৎ প্রথম ক্লুজে যে অর্থ হবে পরের ক্লুজে এর বিপরীত অর্থের হবে। তো আমরা উদাহরণ যাচ্ছি গেলে এই বিষয়গুলো সম্পর্কে আরো স্পষ্ট ধারণা লাভ করা যাবে। তো বন্ধুরা এখানে প্রথম যে উদাহরণ, দো হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সে সৎ। তো আমরা যেমনটি বলছিলাম, আমরা যদি যদিও অর্থ না ধরে সত্ত্বেও অর্থ ধরি তাহলে অর্থ দাঁড়াবে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তো আমরা যেমনটি এক নাম্বার নোট অনুযায়ী উভয় ক্লুজে সমজাতীয় বার্ব থাকবে, এই যে উভয় দিকে বার্বে প্রথম রূপ ব্যবহার করা হয়েছে। এবং দ্বিতীয় যে বাক্য, দো হি ইজ এ বয় অফ 12, যদিও সে 12 বছরের বালক, হি কাটস উড লাইক এ ম্যান, সে কাঠ কাটে একজন বয়স্ক মানুষের মতো। তো আমরা যদি সত্ত্বেও অর্থ ধরে করি, 12 বছরের বালক হওয়া সত্ত্বেও সে বড় মানুষের মতো কাঠ কাটে। এই যে বন্ধুরা উভয় দিকে সমজাতীয় বার্ব, অর্থাৎ বার্বের প্রথম রূপ ব্যবহার করা হয়েছে। তৃতীয় যে বাক্যটি, অলদো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ তথাপি ইহার একটা বড় জনসমষ্টি আছে। আমরা যদি সত্ত্বেও অর্থ ধরে করি তাহলে ছোট দেশ হওয়া সত্ত্বেও ইহার বড় একটা জনসমষ্টি রয়েছে। এবং সর্বশেষ চার নম্বর যে বাক্যটি, হি গট এ প্লাস দ, এখানে দ অলদো এটা কিন্তু মধ্যেও আসতে পারে, শুরুতেও আসতে পারে আবার মধ্যেও আসতে পারে। এবং যদি এটা মধ্যে চলে আসে তাহলে পরীক্ষায় তোমাদের এই পরের অংশটুকু প্রশ্নে থাকতে পারে, তোমাদেরকে এই প্রথম অংশটুকু উত্তর করতে হবে। তো যাই হোক বন্ধুরা, হি গট এ প্লাস, সে এ প্লাস পেয়েছিল দ, যদিও হি ওয়াজ উইক, সে দুর্বল ছিল ইন ইংলিশ, ইংলিশে সে দুর্বল ছিল। এই যেমনটি আমরা বলছিলাম যে যদি প্রথম ক্লুজে পারবে দ্বিতীয় রূপ হয় তাহলে পরের ক্লুজেও পারবে দ্বিতীয় রূপ হবে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই দ অলদো
যে কোনো একটা ব্যবহার করলেই তোমাদের হবে। আর দো অলদো এটার অর্থ যদিও, তবে তোমরা অর্থকে গুছিয়ে অনুবাদ করার জন্য তোমরা এটার অর্থ সত্ত্বেও অর্থ ধরে তোমরা এটার অনুবাদ করে পরীক্ষা আনসার করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ পরীক্ষায় তোমাদের এই দ অন্তযুক্ত একটা ক্লুজ দেওয়া থাকবে, তোমাদেরকে নতুন করে আরেকটা ক্লুজ সংযুক্ত করে দিতে হবে যেখানে আরেকটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এবার বন্ধুরা আমরা ইনস্পাইট অফ ডিসপাইট সত্ত্বেও অর্থে এই দুটির ব্যবহার শিখব। আমরা দেখেছি যে দ অলদ এ দুটির অর্থ ছিল যদিও, তবে আমরা সত্ত্বেও অর্থটি ধরে অনুবাদ করা কিংবা বাক্য তৈরি করাটা আমাদের জন্য সহজ ছিল বিধায় আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু এখানে ইনস্পাইট অফ ডিসপাইট এটার অর্থই হচ্ছে সত্ত্বেও, এই সত্ত্বেও অর্থে এ দুটির ব্যবহার এখন আমরা দেখব। তো আমরা যথারীতি বন্ধুরা প্রথমে আমরা নোট দেখে নিচ্ছি, এছাড়াও দুইটি নোট রয়েছে। প্রথমটি প্রায় ক্লোজগুলো বিপরীতমুখী অর্থের হয়, অর্থাৎ সব ক্লোজ না, সব সময় না, প্রায়ই অনেক সময় এর ক্লোজগুলো বিপরীতমুখী অর্থের হবে, যেমনটি আমরা দো অলদোর ক্ষেত্রেও দেখেছিলাম। এবং দ্বিতীয় যে নোটটি বন্ধুরা, এই স্ট্রাকচার দিয়ে কোনো কিছুর সত্ত্বেও আরেকটা জিনিস ঘটেছে প্রকাশ করা হয়। তো যাই হোক বন্ধুরা আমরা উদাহরণে গেলে আরো বুঝতে পারবো। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি লিডস এন অনেস্ট লাইফ, দারিদ্রতা সত্ত্বেও সে সৎ জীবনযাপন করে। অর্থাৎ যেমনটি আমরা দেখেছিলাম কোনো কিছুর সত্ত্বেও, এখানে দারিদ্রতার সত্ত্বেও হি লিডস এন অনেস্ট লাইফ, সে সৎ জীবনযাপন করে। তো বন্ধুরা এই ইনস্পাইট অফ ডিসপাইট দিয়ে কিন্তু সিম্পল সেন্টেন্স গঠন করা হয়, এবং পরীক্ষায় শুধুমাত্র ইনস্পাইট অফ ডিসপাইট যুক্ত ফ্রেজটি তুলে দিবে। এক্ষেত্রে তোমাদেরকে আরেকটি ক্লুজ যেখানে একটি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে এবং যথারীতি অর্থবোধক একটা এক্সটেনশন বসায় উত্তর করে আসতে হবে। তো যেমনটি আমরা নোট ওয়ানে বন্ধুরা দেখেছিলাম যে প্রায় ক্লুজগুলোর বিপরীতমুখী অর্থের হয়, এই যে এখানে প্রথম ক্লুজে দারিদ্রতার কথা বলা হয়েছে এবং পরবর্তীতে সৎ জীবনযাপন করার কথা বলা হয়েছে। তো সাধারণত দারিদ্রতা এবং সৎতা এই দুইটা কিন্তু একই সাথে থাকে না, অর্থাৎ দারিদ্রতা মানুষকে সৎ থাকতে দেয় না, এদিক দিয়ে দুইটা কিন্তু বিপরীতমুখী অর্থের। যাই হোক বন্ধুরা আমরা দ্বিতীয় বাক্যটি দেখছি, ইনস্পাইট অফ হ্যাভিং রিচেস, অর্থাৎ ধনী হওয়া সত্ত্বেও হি ওয়ান্টস মোর এন্ড মোর, সে বেশি বেশি চায়। ইনস্পাইট অফ বিং টায়ার্ড, ক্লান্তি হওয়া সত্ত্বেও হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। দ্য ম্যান ওয়াজ পানিশড ডিসপাইট হিজ ইনোসেন্স, লোকটিকে শাস্তি দেওয়া হয়েছিল তার নির্দোষতা সত্ত্বেও, অর্থাৎ নির্দোষ হওয়া সত্ত্বেও। দ্য ম্যান ওয়াজ পানিশড ডিসপাইট হিজ ইনোসেন্স, এখানে একই বাক্য আমি দুইবার দেওয়ার কারণ হচ্ছে যে এই যে ডিসপাইট দুটি বাক্য একই, ডিসপাইট যখন মধ্যে আসবে তখন তোমাদের শেষের দিকে উত্তর করতে হতে পারে, আবার প্রথম দিকেও উত্তর করতে হতে পারে।
এটা দেখানোর জন্যই আমি এই বাক্যটা দুইবার লিখেছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এবার আমি একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে দ্বিতীয় ক্লুজে যে তোমরা উত্তর করবা, এখানে যে প্রথম বাক্যটির দিকে লক্ষ্য করো, ইনস্পাইট অফ হিজ পভার্টি, এখানে হিজ থেকে হি সাবজেক্টটা আমরা এনেছি। তো এভাবে তোমরা প্রথম অংশ থেকে অ্যাডজেক্টিভ দেখেও, পার্সোনাল অ্যাডজেক্টিভ দেখেও তোমরা সাবজেক্টটা নিয়ে আসতে পারো। এবং দ্বিতীয় বাক্যটির দিকে লক্ষ্য করো, এখানে আমরা যে সাবজেক্ট হি নিয়ে আসলাম, এখানে কিন্তু আমরা কোনো ক্লু পাচ্ছি না। তো এক্ষেত্রে তুমি কিন্তু স্বাধীন, তুমি হিও ব্যবহার করতে পারো, অন্য কোনো সাবজেক্টও ব্যবহার করতে পারো। এবং এই স্ট্রাকচারে কোনো সুনির্দিষ্ট বার ব্যবহার করার কথা উল্লেখ নাই, এজন্য আমরা চাইলে কিন্তু আমরা যে কোনো বার দিয়েই বাক্য বসাতে পারি, এক্ষেত্রে শুধু অর্থের দিকে খেয়াল রাখতে হবে। আর যে ট্রিক্সটার কথা বলছিলাম বন্ধুরা, শেষের বাক্যটার দিকে লক্ষ্য করো, দ্য ম্যান ওয়াজ পানিশড ডেসপাইট হিজ ইনোসেন্স, এখানে পরীক্ষায় যদি ডেসপাইট পর্যন্ত দেয় তাহলে এখানে দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, এক্ষেত্রে আমরা দ্য ম্যানের যদি আমরা পরবর্তীতে একটা সাবজেক্ট হি বসাইয়া বাক্য তৈরি করি তাহলে কিন্তু আরেকটা ক্লুজ তৈরি হয়ে গেল, এজন্য আমাদের পরবর্তীতে এভাবে এই পার্সোনাল অ্যাডজেক্টিভ বসাইয়া এটা ফ্রেজ তৈরি করে দিয়ে আসতে হবে, যাতে করে বাক্যটা সিম্পল বাক্যই থেকে যায়। বন্ধুরা আশা করি আমরা স্ট্রাকচারটি বুঝতে পেরেছি এবং পরীক্ষায় আনসার করতে পারবো। এবং এই জিনিসটার প্রতি তোমরা সবসময় একটু খেয়াল রাখবা যে ইনস্পাইট অফ এই অংশটা কিন্তু তিনটা শব্দে, এগুলাকে ইন স্পাইট অনেকে এগুলাকে এক করে ফেলে, এই দুইটা দুই শব্দে হবে, এবং ইন স্পাইটের সাথে অফ থাকবে, ডেসপাইটের সাথে নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব সিন্স এজ এর ব্যবহার নিয়ে। সিন্স এজ যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে এখানে, আমরা পরবর্তীতে দেখব যে সিন্স অন্য অর্থেও ব্যবহৃত হয়। তো বন্ধুরা আমরা প্রথমে নোটগুলো দেখে নিচ্ছি। নোট ওয়ান, সাধারণত সিন্স এজ যুক্ত ক্লুজে কোনো খোঁজ এবং অপর ক্লুজে তার রেজাল্ট উল্লেখ করা হয়। আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্সের দুটি ক্লুজ থাকে, এখানে বলা হয়েছে যে একটি ক্লুজে থাকবে তার খোঁজ এবং আরেকটি ক্লুজে থাকবে তার রেজাল্ট। এবং দ্বিতীয় নোট যেটি, সেটি হচ্ছে বলা হয়েছে যে সাধারণত উভয় ক্লুজে সমজাতীয় বার বসে এবং রেজাল্ট ক্লুজে প্রায়ই ক্যান কুড ব্যবহার করা যায়। এখানে বার ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে যে সমজাতীয়, আমরা আরো ক্লুজ দেখেছি যে সমজাতীয় ক্লুজ বসে, তবে এখানে বাড়তি একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই ক্লুজে প্রায়ই রেজাল্ট ক্লুজে ক্যান কুড ব্যবহার করা যায়। তো আমরা দেখি বন্ধুরা, বন্ধুরা আমরা সিন্স এজ এখানে যেহেতু অর্থে পড়ছি, সিন্স হি ওয়াজ লেট, যেহেতু সে দেরিতে দেরি করেছিল, উই লেফট দ্য স্টেশন, আমরা স্টেশনটি ত্যাগ করেছিলাম, অর্থাৎ তার দেরির কারণে আমরা স্টেশনটি ত্যাগ করেছিলাম। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা একটু আগে বলেছিলাম যে সিন্স এজ যুক্ত ক্লোজে সাধারণত খোঁজ, আমরা নোট ওয়ানে দেখেছি যে খোঁজ থাকবে, এই যে এখানে প্রথম যে ক্লোজ সেখানে দেরি, এটা হচ্ছে কারণ, আর রেজাল্ট হচ্ছে স্টেশন ত্যাগ করা। স্টেশন ত্যাগ কেন করা হয়েছিল, কারণ সে আসতে দেরি করেছিল। পরবর্তী উদাহরণ হচ্ছে, ইয়াস শি ডিড নট ফিল ওয়েল,
যেহেতু সে ভালো অনুভব করছিল না, তাহলে ভালো না লাগা, ভালো অনুভব না করাটা হচ্ছে কারণ, এবং সি ডিসাইডেড টু স্টে হোম, সে সিদ্ধান্ত নিয়েছিল বাড়িতে থাকতে। যেহেতু তার ভালো লাগছিল না, এটা হচ্ছে কারণ। এর রেজাল্ট হলো কি, এর কারণে সে সিদ্ধান্ত নিল সে বাড়িতে থাকবে। এই যে সে সিদ্ধান্ত নিল বাড়িতে থাকবে, এটা হচ্ছে ওই ভালো না লাগার রেজাল্ট। এবং পরবর্তী উদাহরণে যেটা বলা হয়েছে, উই শুড নট লিভ ইন লাক্সারি, আমাদের লাক্সারি অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন করা ঠিক নয়, সিন্স আওয়ার কান্ট্রি ইজ পুর, যেহেতু আমাদের দেশ হচ্ছে গরিব। এবং সর্বশেষ যে উদাহরণটি, এজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ক্লান্ত ছিল, তাহলে ক্লান্ত এটা হচ্ছে কারণ, তাহলে এটা রেজাল্ট কি, হি কুড নট ওয়ার্ক, ওই ক্লান্ত হওয়ার কারণে সে হাঁটতে পারছিল না, এটা হচ্ছে রেজাল্ট। ক্লান্ত হওয়ার কারণে সে হাঁটতে পারছিল না, এটা হচ্ছে তার রেজাল্ট। তো বন্ধুরা এখানে লক্ষ্য করো, দ্বিতীয় যে নোটে আমরা দেখেছিলাম যে প্রায় ক্যান কুড ব্যবহার করা, এখানে শেষের যে উদাহরণটিতে দেখো কুড ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু নোট দুয়ে বলা হয়েছে যে সমজাতীয়, এই যে এখানে দেখো তোমরা ভার্ব হিসাবে ওয়াজ ব্যবহার করা হয়েছে, আমরা জানি ওয়াজ হচ্ছে বিভাগের দ্বিতীয় রূপ, এখানে ক্যানের দ্বিতীয় রূপ কুড ব্যবহার করা হয়েছে, তাহলে সমজাতীয় ভাব ব্যবহার করা হলো। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে সিন্স এস যুক্ত ক্লোজে কারণ উল্লেখ করা হয়, এর মানে হচ্ছে পরীক্ষায় কারণ উল্লেখ করা থাকবে। আমরা আমাদের কাজ হবে যে ওই কারণের রেজাল্ট অনুমান করা, ওই কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা রেজাল্ট উত্তর করে আসবো আমরা। যেমন পরীক্ষায় আসলো যেহেতু সে গরিব, গরিব এই কারণটা আসলো, তো গরিব এই কারণের রেজাল্ট অনেক কিছু হতে পারে। গরিব যদি মানুষ হয় তাহলে ভালো খাবার কিনতে পারে না, ভালো পোশাক পরতে পারে না, এই জাতীয় রেজাল্ট আমরা সহজে অনুমান করতে পারি বন্ধুরা। তো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কোন একটা কারণে মানুষ কোন একটা জিনিস করতে পারে না, তো আমরা জানি ক্যান কুড এই দুটি বার করতে পারে এই এক্সপ্রেশনটা প্রকাশ করে থাকে, এজন্যই বলা হয়েছে যে প্রায়ই ক্যান কুড ব্যবহার করা হবে। তো বন্ধুরা আমরাও ক্যান কুড ব্যবহার করার চেষ্টা করব এবং সহজে উত্তর করার চেষ্টা করব। তা আশা করি বন্ধুরা তোমরা পরীক্ষায় এটা উত্তর করতে পারবা। আমরা এবার আমাদের পঞ্চম স্ট্রাকচারে চলে যাচ্ছি। তো বন্ধুরা এবার পঞ্চম এবং আজকের ক্লাসের সর্বশেষ যে স্ট্রাকচারটি আমরা শিখব, সিন্স, যেটা আমরা অলরেডি দেখেছি যেহেতু অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে সেই যে অর্থে ব্যবহৃত হবে। সেই যে কথাটি আমরা দেখেছি যে ফিল্মে এই শব্দটা বেশি ব্যবহৃত হয়, যেমন সেই যে তুমি ছোটবেলায় এসেছিলে আর তো আসলে না, সেই যে তাকে আমি দেখেছিলাম আর দেখি নাই, এই জাতীয় কথাবার্তায়। এরপর সেই যে তুমি চলে গেলে আর তো এলে না। বন্ধুরা এই স্ট্রাকচার দিয়ে সাধারণত অতীতের কোনো কথাকে উল্লেখ করা হয়। তো বন্ধুরা এটা আমরা দুটি স্ট্রাকচারের মাধ্যমে শিখতে পারি। এই যে এখানে নোট ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা স্ট্রাকচার আমি এখানে দিয়েছি তোমাদের, এই দুইটা স্ট্রাকচার মনে রাখলে তোমরা পরীক্ষায় বাক্য গঠন করতে পারবে ইনশাল্লাহ। তোমরা লক্ষ্য করো যে ডান দিকে এখানে সিন্স ক্লোজ, অর্থাৎ সিন্স যুক্ত ক্লোজ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা যদি সিন্স যুক্ত ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরীক্ষায়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট উভয় টেন্সেই উত্তর করতে পারবো। আর সিন্স ক্লোজ যদি হয় পাস্ট পারফেক্ট, তাহলে আমাদের উত্তর করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা উদাহরণে যাচ্ছি, আমরা বিষয়টা বুঝতে পারবো। ইট ইজ লং টাইম
দীর্ঘ সময় হয়েছে সিন্স আই মেট ইউ, আমি তোমাকে দেখেছিলাম। এই যে বন্ধুরা এখানে সিন্স যুক্ত যে ক্লোজটি এখানে দেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করছি যে এখানে ভার্বের দ্বিতীয় রূপ ব্যবহার করা হয়েছে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, এবার আমরা দুইটা টেন্সেই পরবর্তী ক্লোজটা লিখতে পারবো, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছি, যেহেতু এখানে এই যে ইজটা হচ্ছে ভার্বের প্রথম রূপ, আর আমরা জানি ভার্বের প্রথম রূপ মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার দ্বিতীয় যে বাক্যটি বন্ধুরা দেখো, সিন্স ক্লোজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে উত্তর করতে হবে। এই যে এখানে আমরা ওয়াজ ব্যবহার করে উত্তর করেছি, বাক্যটির অর্থ হচ্ছে ইট ওয়াজ 10 ইয়ার্স, 10 বছর হয়ে গিয়েছিল বা হয়ে গিয়েছে সিন্স আই হ্যাড সিন ইউ লাস্ট, আমি তোমাকে সেই যে 10 বছর হয়ে গিয়েছিল সেই যে আমি তোমাকে দেখেছিলাম, 10 বছর হয়ে গিয়েছিল সেই যে আমি তোমাকে দেখেছিলাম, যে সেই যে সিন্স হতো সেই যে সিন্স সেই যে আই হ্যাড সিন আমি দেখেছিলাম ইউ লাস্ট তোমাকে সর্বশেষ। এবার শেষ বাক্যটি যে বন্ধুরা সিন্স ক্লোজ দিয়ে গঠন করা হয়েছে, সিন্স হিজ মাদার পাস্ট হয়ে, সেই যে তার মা মারা গেল, 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5 বছর চলে গেছে। তো বন্ধুরা এই সিন্স হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে টেন্স নির্ভর, এখানে তোমাকে সিন্স যুক্ত ক্লোজ দেখে তোমাকে বাকি, এখানে তোমাকে সিন্স যুক্ত ক্লোজের টেন্স দেখে বাকি ক্লোজটার উত্তর করতে হবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরেই থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রাখো। আল্লাহ হাফেজ।